শুভ্র চাদরে ঢাকা নিউ ইয়র্ক। তুষারপাত যেমন ভোগান্তি বাড়িয়েছে, তেমনি শিশুদের জন্য আনন্দও বটে। বছরের প্রথম তুষারপাতে নিউ ইয়র্কের রাস্তায় ব্যাপক উপভোগ করতে দেখা যায় শিশুদের। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে ঘরবন্দী যুক্তরাষ্ট্রের শিশুরা, কিন্তু বাড়ির আঙিনায় তুষারপাত যেন এনে দিয়েছে এক টুকরো স্বস্তি। আর তাই করোনার স্বাস্থ্যবিধি মেনে শিশুদের নিয়ে রাস্তায় বের হয়েছেন বাবা মায়েরা। বাচ্চারাও খুব এনজয় করছে, স্নোতে খেলাধুলা করছে, তারা নেমে এই বছরের প্রথম এত বেশি স্নোটাকে খুব চমৎকারভাবে এনজয় করছে। Enjoying some kids stuff like they should. We've missed enough school that, you know, people shouldn't be too worried about it. And if you want your kid to miss a day, miss a day. What's the end of the world, you know? একটা খারাপ সময় পার করছিলাম আমরা। ঘরে বসে টেলিভিশন দেখা ছাড়া কিছুই করার ছিল না। আমরা এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগের তথ্য বলছে, নিউ ইয়র্কের বিংহামটনে সবচেয়ে বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। সেখানে তুষারের স্তর জমেছে প্রায় 40 ইঞ্চি, যা 2017 সালের পর সবচেয়ে বেশি। তীব্র তুষারপাতের কারণে নিউ হ্যাম্পশায়ার ও কানেকটিকাট সহ বিভিন্ন অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে করোনা ভ্যাকসিন কার্যক্রম। এই শীতকালে তুষারপাত তুষার ঝড় নিত্য নৈমিত্তিক ঘটনা, তাই প্রকৃতির এই ঘটনাকে দুর্যোগ না মনে করে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন সবাই। তাই আগামী কয়েক মাস যে তুষারপাত হবে তার প্রস্তুতি নিচ্ছেন সবাই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।